আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাজার সেগমেন্টের খুবই দুর্দান্ত একটি স্মার্টফোন, আর এই ফোনটির নাম হলো স্যামসাং গ্যালাক্সি M23। এই ফোনটি কিছুদিনের মধ্যেই স্যামসাং আমাদের মাঝে লঞ্চ করতে যাচ্ছে। এই ফোনটির সব কনফার্ম স্পেসিফিকেশন আমাদের মাঝে ইতিমধ্যেই চলে এসেছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই ফোনটির ফুল ডিটেলস নিয়ে, এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন দিয়ে স্যামসাং আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে, ফোনটির প্রাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত হতে পারে, এই ফোনটি কবে লঞ্চ হবে, এছাড়া জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোন হতে যাচ্ছে। আর আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখার জন্য। আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমেই আমরা আলোচনা করব এই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাকসাইডে ব্যবহার করা হবে কোয়াড ক্যামেরা সেটআপ, সামনে থাকবে ওয়াটার ড্রপ নস কাটিং ডিসপ্লে। আমার কাছে মনে হয়েছে এই ফোনটিতে ওয়াটার ড্রপ নস কাটিংয়ের পরিবর্তে পাঞ্চল কাটিং ডিসপ্লে ব্যবহার করা হতো তাহলে এই ফোনটির ডিজাইনটাও আরও বেশি দুর্দান্ত লাগতো। এই ফোনটি আপনি মার্কেটে পেয়ে যাবেন তিনটি কালারে। এই ফোনটির ব্যাকসাইডে ব্যবহার করা হবে প্লাস্টিকের বিল্ট। সিকিউরিটির জন্য এই ফোনটিতে পেয়ে যাবেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। এই ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড প্যানেল, যার রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 90 হার্টজ। আর স্যামসাংয়ের ডিসপ্লে কোয়ালিটি তো মার্কেট সেরা হয়ে থাকে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটির ব্যাকসাইডে ব্যবহার করা হবে কোয়াড ক্যামেরা, যার প্রাইমারি লেন্স হলো 64 মেগাপিক্সেলের। ফোনটিতে আপনি পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির সামনে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই ফোনটির সামনের ক্যামেরা দিয়ে ফুল এইচডি প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া এই ফোনটিতে আপনি আরও পেয়ে যাবেন সুপার নাইটস্কোপ মোড, পেয়ে যাবেন সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট এবং সুপার ম্যাক্রো শট মোড। তো ফোনটির ক্যামেরা কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750, আর এই প্রসেসরটি হলো খুবই পাওয়ারফুল একটি প্রসেসর এবং এর পারফরমেন্সও এক কথা দুর্দান্ত। এই ফোনটিতে আপনি গেমিংয়ের জন্য পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, এসপাল 9-এর পাশাপাশি সব ধরনের হাই গ্রাফিক্সের গেমগুলো স্মুথলি প্লে করতে পারবেন। আউট অফ দ্য বক্স হলো অ্যান্ড্রয়েড 12 এবং অন UI। মার্কেটে এই ফোনটি পাওয়া যাবে তিনটি কালার ভেরিয়েন্টে। এই ফোনটির র্যাম হলো 6 GB এবং 8 GB, রম হলো 128 GB। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6000 mAh-এর ব্যাটারি, বক্সে প্রোভাইড করা হয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবার আমরা আলোচনা করব এই ফোনটির প্রাইস কত হতে পারে এই নিয়ে। এই ফোনটির প্রাইস হবে ইন্ডিয়ান রুপিতে 20-25 হাজার রুপি, যেটা বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে 30 হাজার টাকায়। আমার কাছে মনে হয়েছে বাজেট অনুযায়ী এই ফোনটি একটি দুর্দান্ত ফোন হতে যাচ্ছে। আর আপনারা যারা স্যামসাংয়ের ফোন ব্যবহার করতে ভালোবাসেন তারা এই বাজেটে এই ফোনটি কিনতে পারেন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।